লকডাউনে মানুষের জীবনের চিত্রটাই পাল্টে দিয়েছে, মানুষের চাওয়া পাওয়াগুলোকে ওলট পালট করে দিয়েছে। সকলেই এখন দিন গুনছেন কবে আবার সেই আগে সুস্থ পরিবেশ ফিরে আসবে। বাঁকুড়া জেলার সোনামুখী জঙ্গল, লাগোয়া, বেলডাঙ্গা, মুসলো, কাউরাশালি সহ বেশ কয়েকটি আদিবাসী অধ্যুষিত এলাকার গ্রামবাসীরা জঙ্গল থেকে শালপাতা সংগ্রহ করে থালা তৈরি করে বাজারে বিক্রি করে সংসার চালাতেন। এখন জঙ্গল থেকে শালপাতা সংগ্রহ করে থালা বানালেও তা বিক্রি হচ্ছে না। ফলে দারুণ অর্থ সংকটে পড়েছেন তারা। ওই সব মানুষগুলি সরকারের কাছে সাহায্যের আবেদন জানান। পাতা তুলে আনছি, করছি, সেলাই করছি, লকডাউনের জন্য পাতা লিখছে না। পাতা লিখছে না, তাহলে ওরা কি করে খাবো, কি খাবো? সংসদ লেনে সরকারের কাছে কি চাইছেন? সাহায্য, সাহায্য করো। আমাদের পাতা বিক্রি হচ্ছে না, জঙ্গল থেকে আনা হচ্ছে, এইগুলো আমাদের করে রাখছি, মানে বিক্রি বাজারে হয়নি। তারপরে এখন খাবো কি করেও, মানে কাগজের পাতাগুলো বিক্রি হচ্ছে, সেই জন্য আমাদের পাতাগুলো নেয়নি না। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দ বার্তা।